বন্ধুরা, এখন হচ্ছে আমি এক খাম সোলো ভার্সাস সোলো খেলছি। সোলো যার সাথে খেলছি সে কিন্তু একেবারে প্রো প্লেয়ার, ঠিক আছে? আমার কাহিনিটা হচ্ছে, আমি এখানে বসে থাকব, ও কিন্তু আসতেছে, ঠিক আছে? আর বুঝতেই পারবে না আমি এখানে আছি। আমি জাস্ট এখান থেকে খেলবো। ও শিট, ও ভাই, ও ভাই, এটা কি হলো? ও ভাই, এইবার আমি যেটা করে স্ন্যাপ করে গেলবো, স্নাইপ করে গেলবো। চিকি 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 মেরি জান। সুমধুর, দেখো আসলে কাহিনিটা কি। চারটা রাউন্ড জিততে হবে ব্রো, চারটা রাউন্ড জিততে হবে। এবার আমি এক কাজ করি, ভাই আমার কাছে আসতে বাধ্য হবে, ঠিক আছে? আমি এখান থেকে আস্তে আস্তে যাব, দেখি এত কিতা করে। কই আছে ভাই, কই, কোন দিক দিয়ে আসতেছে ভাই? ভাই কই, চিকি মেরি যে, দেখো ওখানে না, আমি আর পিছে পিছে যাব। চিকি চিকি মেরে যান, আর একটু ঘুরাবো, একটু আর পুরাটা ঘুরাবো। আর আমি এমন ঘুরানি ঘুরাবো, মানে খুঁজেও পাবে না ভাইরে ভাই। খুঁজে খুঁজে দিশে হারা হয়ে যা, এই চলে আসছে মনে হচ্ছে এখান থেকে। একটা একটা স্ন্যাক মারি না, বাইরে ভাই আমি এখান থেকে ভাগি। First Shit, man. Damn, hello. Let's walk a bro 101. এবার তো মনে করো যে আমি আর একটা দূর থেকে ইয়ে করবো, দেখো দূর থেকে, জাস্ট দূর থেকে আমি কিছুই করবো না, ওই আসবে জাস্ট, তুমি জাস্ট দেখো। বলো এখানে বসে থাকি, দেখে নাই ভাই। তুই কোথায় কোথায়? খেলা হবে ব্রাদার, খেলা হবে ব্রাদার। আচ্ছা ব্রো, একেবারে
কপাস। সো 4 নম্বর রাউন্ডের খেলা, আমি যেটা করব তোমাদেরকে একটা ট্রিক্স দেখাবো। দেখো তোমরা এই ট্রিক্সটা, সলো ভার্সাস সলোতে মজা করে খেলা যায়। এর কাহিনীটা হচ্ছে, ওই অবশ্যই এখানে আসবে, আমি হচ্ছে লুকিয়ে থাকবো, ঠিক আছে? ওই আসবে, ফাঁক করে মেরে দেবো। জাস্ট অপেক্ষা করে দেখো, আমি যাচ্ছি, ঠিক আছে? ওর কাছে আমি যাচ্ছি, ভাই আয় আয়, আসতেছে আসতেছে, ছুট মেরে বসে থাকবে কেন? বাইরে ভাই, ওইদিকে যাচ্ছিস কেন? শিট ম্যান, হায় হায়, লুকাই যাচ্ছি, লুকাইয়াছি, লুকাইয়াছি ব্রো, কোথায় তুমি, দিকে আসো। উপস ম্যান, দিছিলাম পুরো ফিনিশ করে। লুকাই লুকাই মারা, ঠিক আছে? খুবই প্রো প্লেয়ার, খুবই প্রো প্লেয়ার, এত প্রো প্লেয়ার যে সাথে আসলে খেলতে টাফ, সমস্যা নাই। আমি হচ্ছে লুকাইয়া লুকাইয়া খেলবো, ঠিক আছে? একেবারে লুকে লুকাই খেলবো, আমি একেবারে সিঁড়িতে চলে যাবো, ওখানে আমি দাঁড়াই যাবো, ঠিক আছে? জাস্ট তোমরা দেখো, আমি জাস্ট সিঁড়িতে চলে যাবো, সিঁড়িতে গিয়ে হচ্ছে আমি ওখানে লুকাই থাকবো, এখান থেকে খেলবো। আচ্ছা সিঁড়িতে, আচ্ছা কত এখানে আসবে? মানে আবার পিছন দিক দিয়ে আসে, আসতে 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 আসতে, এই এবার আমি উপরে চলে যাবো। ও ভাই কি অবস্থা, শিট ম্যান, ও ভাই, না এভাবে আসলে সম্ভব না। ওকে খেলা উচিত হচ্ছে এই ধরনের খেলা, ধরে হচ্ছে ডাব্লিউএম দিয়ে, ডাব্লিউএম থমসন, ঠিকই নেই যান, এবার আমি যাবো হচ্ছে একেবারে, আমার কাজ হচ্ছে যেভাবে হোক ওই দোতলা ঘরের ছাদে চলে যাওয়া। বাইরে ভাই এদিক দিয়ে আসিস না, এদিক দিয়ে আসিস না, আমি ঘরের ভিতরে চলে যাই, এই যে এখান থেকে গেল, এবার এখান থেকে না, আমি খেলবো হচ্ছে এখান থেকে, দেখতেছি না।
কি করতেছে ভাই? First blood. ও ভাই, একেবারে দিস ইজ দ্য ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ডে যেটা করবো একেবারে মনে করো ডাবল ব্যাকটা করতে হবে। দুইটা ব্যাকটা নিয়ে যাচ্ছি, কি ধরে ডাবল ব্যাকটা হবে না, হবে না কেন, কেন হবে না, ডাবল ব্যাকটা হবে। ওকে, ব্লু থেকে শুরু করে সবই নিতে হবে। ফাইনাল রাউন্ড দেখো, ফাইনাল রাউন্ড এমন একটা জায়গায় দিচ্ছে যেটা আমার পছন্দই না, খুব বাজে একটা অবস্থা। আমি যেটা করব সোজা হচ্ছে একটা চিপার ভিতরে ঢুকে যাব, সে তো আসবেই এখানে, তাই না? সে তো এখানে আসবেই ব্রো, ব্রো এখানে আসবে ব্রো। আসো 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 ভাইয়া, আসো আসো আসো। অনেক পকাত পকাত করে, খালি এত গ্লোয়াল মারে ভাই, এত স্পিডে আমি গ্লোয়াল মারতে পারি না, একটু টেকনিক্যাল খেলতে হবে। এবার ভাই রে ভাই, আসতেছে আসতেছে, আয় দিগা আয় দিগা রে ভাই, আয় আয় এরে ভাই, বসে আছি অনেকক্ষণ চুপ মাইরা। এরে পাশ দিয়ে যাইতেছে ভাই, পাশ দিয়ে ভাই, দেখে নাই নাকি, দেখে নাই নাকি আমাকে, বুঝলাম না কাহিনী কি বললো। গ্লুয়াল সবসময় হাতে নিয়ে রাখলে এরকমই হয়, ঠিক আছে, একটু খেলার মনোযোগ দিতে হবে। এত গ্লুয়াল টুস টাস মারলে আইসে হ্যাং হয়ে যেতে হয় মাঝে মাঝে। ও ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, যারা দেখেছো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, বিদায়, পৃথিবী বিদায়।